আগ্রাসন নীতি দিয়ে তখন একটা সম্প্রদায় শুধুমাত্র সেই জিহাদিরা পশ্চিমবাংলাকে দখল করার চেষ্টা করেছিল, যার রক্ষাকর্তা হিসেবে সেদিন অগ্রণী ভূমিকা নিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তাকে আমরা শত কোটি নমন করি আজকের দিনে। কারণ তিনি না থাকলে, তার সেই আন্দোলন ভাবধারা না থাকলে আজ পশ্চিমবাংলায় আমরা বসবাস করার সুযোগ পেতাম। বর্তমানে আমরা দেখছি ভারতীয় জনতা পার্টি আমাদের 3 জন বিধায়ক থেকে 77 জন বিধায়কের মানুষের আশীর্বাদ পেয়েছে, 2 কোটি 28 লক্ষ মানুষের সমর্থন আমরা দেখেছি। এর মধ্যে দাঁড়িয়েও বাংলায় আজকে গণতন্ত্র বিপন্ন, মহিলারা ধর্ষিত হচ্ছে, সংবাদ মাধ্যম শুধুমাত্র একটা অংশ এক পেশে খবর দেখি সরকারকে তুষ্ট করার চেষ্টা করছে। আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে অনুরোধ করব, প্রকৃত সত্যগুলো বাংলার গণতন্ত্রকে রক্ষার স্বার্থে মানুষের সামনে তুলে ধরা উচিত। খেজুরির ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার কর্মী ধর্ষিতা হলে সে খবর দেখায় না। বাংলায় 2 জন চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীর পারিবারিক বিবাদকে হাইলাইটেড করা হয়। আমরা বাংলায় চাই গণতন্ত্র রক্ষিত হোক, রক্তের হোলি খেলা হচ্ছে প্রতিদিন। আমরা দেখেছি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অলরেডি বলেছেন রাজ্যের হাইকোর্টের মাধ্যমে বাংলার মানুষকে সুরক্ষা দিতে হবে, সেখানে রাজ্যের সরকার আবার নতুন করে আইনি মাধ্যমে বাধাদান করার চেষ্টা করেছিলেন, কোর্ট তাকে মান্যতা দেয়নি, সেই লড়াইয়েও আমরা অগ্রণী ভূমিকা পালন করেছেন আমাদের নেতৃত্ব রাজ্যে। আমরা চাই শ্যামাপ্রসাদ মুখার্জিকে দেখানো পথে সেই দিশা দিয়ে বাংলায় আবার নতুন করে আমরা বিরোধীরা বিরোধ গঠনমূলক ভূমিকা পালনের মধ্যে দিয়ে বাংলায় নতুন করে আবার আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এই লড়াই আমাদের চলবে। এই একজন মহান ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বলিদান দিবসে তার আত্মত্যাগকে মর্যাদা দিয়ে আমরা আরেকবার তাকে সমর্থন জানিয়ে আজকের কথাই বিরাম দিলাম।